মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রিসাইডিং অফিসারের চোখের সামনেই ভোটারদের হয়ে ভোট দিচ্ছেন তৃণমূলের পোলিং এজেন্ট। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত খড়গ্রামের দুর্গাপুর হাই স্কুলের 201 নম্বর বুথের এই ঘটনা। এই ছবির সামনে আসতেই ক্ষিপ্ত খোদ প্রিসাইডিং অফিসার তাকে প্রশ্ন করলে সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান। ও পোলিং এজেন্ট তো, ওখানে ভোট গ্রহণ কেন্দ্র কক্ষ থেকে কি করছে? না না, ভোট দিয়ে আসতে বলছো স্যার। এখানে তো ছিল আমার, মানে ক্যামেরা করছেন আপনারা? মানে পারমিশন দিলো কি স্যার? ভোট বৈঠক করা আমরা দিয়ে, মানে কেউ ক্যামেরা করছেন? কেউ ক্যামেরা দিয়ে ঢুকাটা ভোট দিয়ে কথা বলা আমাকে আমি ক্যামেরা নিয়ে স্যার। আরে আমি ক্যামেরা করছেন না, ভোট যাব নিয়ে স্যার। আমার কাছে কথা বলবেন, আমার বাড়ি লাগবে, আপনার নামটা কি বলেন না একটু? আপনি ক্যামেরা ছড়িয়ে দিলেন, আমার ক্যামেরা ভেঙে দেবেন, সব ঠিক আছে। না না, আপনি স্যার আমার কাছে কি আছেন আছে আমি দেখছি। আপনি আপনি কে? আপনি কে? আপনি এখানকার কে বলেন না? আমি প্রিসাইডিং। হ্যাঁ, আপনার নামটা কি? আরে আপনি ক্যামেরা, আপনার নামটা কি বলছে? আপনার নামটা কি? আরে উনি ভোট করেছেন নাকি কিছু করেন? আপনার নামটা কি? আরে এতটা লোক হাজির আছে, আপনি সেটা আপনার নামটা কি বলেন না? যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের সাফাই, তিনি নির্দলের হয়ে বসে আছেন। বৃদ্ধ কাকিমার পাশে ছিলেন, তিনি ভোটই দেননি। কোন দলের পোলিং এজেন্ট আপনি? আপনি স্বীকৃতি দিচ্ছেন? আপনি কোন পার্টির? টিএমসি। হ্যাঁ, আপনি স্বীকৃতি দিলেন কেন ওকে? আপনার প্রার্থীর নাম কি? আপনার প্রার্থীর নাম কি? আপনি কোন প্রার্থীর পোলিং এজেন্ট? থামেন, কোন প্রার্থীর পোলিং এজেন্ট হয়েছেন আপনি? কারে পোলিং এজেন্ট হয়েছেন আপনি? কাদের কথা? অভিযোগ, বুথের ভেতর থেকে কংগ্রেসের এজেন্টদের বের করে দেওয়া হয়। আমাকে বের করে দিলে যে তুমি এখানে থাকতে হবে না, থাকলে অসুবিধা আছে, আমাদের ভোট করতে অসুবিধা আছে, তুমি চলে যাও। যে আমাকে দু চার লোক এসে মানে থাকতে নেই। কোন প্রার্থীর? কোন প্রার্থীর আপনি? আমি অভিজিৎ মুখার্জির প্রার্থী, কংগ্রেসে। আর ওরা যারা বের করে দিল তারা কারা? ভেতরে তো তিনজন এজেন্ট আছে, কোন পার্টির? তৃণমূলের তিনজন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।